আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই পড়ে শোনানো অনুষ্ঠানের আমার দেখা নয়া চিন বইয়ের চতুর্দশ পর্ব। সরাসরি বই থেকে, যাক বাবা, আমেরিকার বিরুদ্ধে সত্য কথা লিখে বিপদে পড়তে চায় না, কারণ আজ আমেরিকা পাকিস্তানের একমাত্র বন্ধু। এক মুসলিম লীগের অত্যাচারের বিরুদ্ধে বলেই প্রত্যেক বছর জেল খাটি, আবার এদের বিরুদ্ধে বলে কি ফাঁসির কাষ্ঠে ঝুলবো? দরকার নাই বাবা, আর যা দেখেছি তাই লিখি। আগামী দিন সকালেই আমাদের পিকিং ছাড়তে হবে, আমরা তিয়ানজিন রওনা হব। সন্ধ্যায় আমরা আমার দোভাষী মিস ফুকে ডেকে বললাম যাবার ব্যবস্থা ঠিক হয়েছে কিনা। মিস ফু বললেন কাল সকালে আপনারা ট্রেনে তিয়ানজিন যাবেন, মাত্র 5 ঘন্টা লাগবে। আমরা একটা দল ঠিক করেছিলাম, যে দলটির নেতা পীর মানকে শরীফ খান, গোলাম মোহাম্মদ খান লুন্দখোর, সিন্ধুর জিএম সৈয়দ ইলিয়াস, আমি ও আরও অনেকে, বলতে পারেন নন কমিউনিস্ট দল। যাবার আগের দিন সন্ধ্যায় মাহবুবের বাসায় যাই, সকলের সাথে বিদায় নিতে হবে। আমাদের রাষ্ট্রদূতের অফিসে অনেকের কাছ থেকে বিদায় নিলাম, মাহবুবের স্ত্রী তো ভেবেই আসতে, বেচারের চেহারা অবস্থা দেখে খুবই দুঃখ হলো। বোধহয় দূর দেশে থাকে, আমাদের পেয়েছিল, ছাড়তে ইচ্ছা হয় না, খুব শীত পড়েছে। আমার গরম কাপড় বেশি নাই দেখে বেচারি তার স্বামীর সমস্ত কাপড় বের করে আমাকে বললেন, মজিব ভাই, যে কাপড় আপনার গায়ে লাগবে নিয়ে যান। আমি বললাম, মাহবুব আমার চেয়ে লম্বা প্রায় 4 ইঞ্চি ছোটো, ওর কাপড় আমার লাগবে কেন? সে কি আর শোনে, এটা গায়ে দেওয়া, ওটা দেওয়া, গায়ে দেওয়াই। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো একটাও লাগে না, বেচারের মুখ কালো হয়ে গেল। যা হোক, না খেয়ে আর আসতে দিবে না, যাই খেয়ে নিলাম ওখানে, তারপর বিদায়ের পালা। মাহবুবের স্ত্রী তো কেঁদেই ফেললো, আমাকে বলল, আমাকে পৌঁছার সংবাদ দিবেন। আমরা একসাথে ফটো তুলছিলাম, তা আমাকে পাঠিয়ে দিবে বলে কথা দিল। আমিও দেশে এসে চিঠি দিয়েছিলাম, আর উনিও দয়া করে ফটো পাঠিয়ে দিয়েছিলেন। ফিরে এসে একটা দুটার বেশি চিঠি লিখি নাই, কারণ মাহবুব চাকরি করে আর আমি জেল খাটি, ব্যক্তিগত বন্ধুত্ব লিগ আমলে রাখা উচিত না। বিপদের সম্ভাবনা থাকে অনেক, থাকে এই জন্য যে সে বেচারা চাকরি করে। কেন, লিগ বিরোধী দলের নেতা বা কর্মী যদি আত্মীয় চাকরি করে আর সে যদি খুব ভালো সত্যবাদী কর্মচারী হয়, তবুও তার উপর অত্যাচার করার নজির লিগ আমলে আছে, তাই ওদের কাছে আর চিঠি লিখি নাই। বড় কষ্ট হলো ওদের কাছ থেকে বিদায় নিতে, কী করবো, দেশে ফিরে যে আসতেই হবে। যে দেশের মা বোনেরা না খেয়ে মরে সেই আমার জন্মভূমিতে। রাত 8টায় হোটেলে ফিরে এলাম, সেখানে একটা গানের জলসা ছিল, বসে গান শুনলাম, নাচ দেখলাম, তারপর রুমে যেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে প্রস্তুত হলাম, সকলের কাছ থেকে বিদায় নিলাম। পিকিং শান্তি কমিটি বহু উপহার দিয়েছিল, সেগুলি সব বাক্সের ভেতরে ঠিকঠাক করে নেওয়া হলো। 4টার সময় গাড়ি হাজির, আমরা রেল স্টেশনে গেলাম, যেয়ে দেখি চীন জাতীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী মিস্টার বোরহান শহীদ, প্রফেসর হালিম ও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বিদায় সম্বোধনা দেওয়ার জন্য উপস্থিত। আমরা তাদের কাছ থেকে বিদায় নিলাম। বোরহান শহীদ ও প্রফেসর হালিম আমাকে বললেন, দেশের সকলকে আমাদের কথা বলবেন, আমাদের শুভেচ্ছা রইল, নয়াচীন সরকার জনগণের সরকার, আমরা খুব সুখেই আছি। আমরা যথারীতি বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লাম। বোরহান শহীদ চীনের মুসলমানদের পক্ষ থেকে আমাদের একটা বই উপহার দিলেন, তার মধ্যে মুসলমানদের মসজিদ, স্কুল, কলেজ ও অনেক বিষয়ে ফটো আছে। আমার মনটা সত্যি খুবই খারাপ লাগলো, এদেশের লোকের মনের অহংকার নাই, সকলকে আবার আপন করতে চায়, সকলেই মনে করে রাষ্ট্র আমাদের, একে গড়ে তুলতে হবে, গাড়ি ছেড়ে দিল। আমরা অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম, মনে হলো সকলেই আমার মতো বেদনা অনুভব করছে। আমরা তিয়ানজিন শহরে পৌঁছলাম, তখন বেলা প্রায় 1টা। আমাদের এইভাবে সম্বোধনা করলো এবং ভালো হোটেলে নিয়ে গেল, আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম শহর ও শিল্প দেখতে। এই শহরটা একটা শিল্প শহর এবং এর কিছু দূরেই একটা বিরাট পোর্ট রয়েছে। এটা চীনের নামকরা শিল্পনগরী, অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখানে বহুদিন থেকে, এবং এর উপর দিয়ে ঝড়ঝাপটা বহু গিয়েছে, জাপানেরা এটা দখল করে নিয়েছে। চিয়াং কাইশেকের হাতে এই শহরে বহুকাল ছিল, কিন্তু কেউই যুদ্ধে হেরে শহর ত্যাগ করে যাওয়ার সময় শিল্প প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে যায় নাই। জাপানি অধিকারের সময় কিছুটা ক্ষতি হয়েছিল, তবে খুব বেশি না। এখানে কাপড়ের সুতো, লোহা, ঔষধের বহু শিল্প প্রতিষ্ঠান আছে, শ্রমিকদের সাথে ভালো ভালো থাকার বাসস্থান করা হয়েছে, আলাদা হাসপাতাল করা হয়েছে। আমরা শ্রমিকদের জন্য যে হাসপাতাল করা হয়েছে সেটা দেখতে যাই। এই হাসপাতালটা ঠিক করতে 2 বছর লেগেছে, আমি যখন দেখি তখন কিছু কিছু কাজ বাকি আছে। আমাকে বললো আরও 3 মাস সময় আমাদের লাগবে, আমরা প্রত্যেক কামরা দেখেছি, সাধারণ ব্যায়াম থেকে আরম্ভ করে কলেরা ও বসন্ত ডিপার্টমেন্ট দেখলাম। আমাদের একজনের দাঁতের বেদনা হয়েছে, আমরা সামান্য অপেক্ষা করে তার দাঁতটা দেখিয়ে নিলাম, ঔষধ লাগিয়ে দিল এবং কিছু ঔষধ সাথে দিয়ে দিল, দাঁতের রোগটা ভালো হয়ে গেল 2-3 দিনের মতো। আমরা কয়েকটা শিল্প প্রতিষ্ঠান দেখতে গেলাম, সেদিন শ্রমিকদের ছুটির দিন, কারখানা বন্ধ, সপ্তাহে 1 দিন শ্রমিকরা ছুটি পায়। এখানে একজন রাশিয়ান এক্সপার্টকে দেখতে পায়, ইনি লোকাল শিল্প প্রতিষ্ঠানকে ও শিল্পের
যাতে উন্নতি হয়, শিল্পের যাতে উন্নতি হয় তার পরামর্শ দেন। আমরা সন্ধ্যার পরে ফিরে আসি হোটেলে, বেশি সময় এখানে ছিলাম না, শিল্প সম্বন্ধে আমি পরে আলোচনা করব। রাতে আমরা হোটেলে রইলাম, খুব ঠান্ডা বলে 10টার পরে আর বেরোতে পারলাম না। এখানকার শান্তি কমিটি আমাদের একটা ভোজ দিল, আর সেই সঙ্গে কিছু জিনিসপত্র উপহার, চীনের খাওয়ার উপহার, এটা আপনাদের গ্রহণ করতেই হবে। আমাদের পক্ষ থেকে পীর সাহেব ধন্যবাদ দিলেন। এখানে জামে মসজিদের ইমাম সাহেব আমাদের যে ভরসাভা দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন। ছোটোখাটো লোকটা, মাথায় টুপি, অল্প কয়েক গাছে দাড়ি, চীনা প্যান্ট কোট পরা, আসসালামু আলাইকুম দিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি পীর সাহেবের পাশে বসলেন, ফার্সি জানেন, দুজনেই ফার্সিতে আলাপ করলেন। কে আলাপ করলেন তখন বুঝতে পারলাম না। পরে পীর সাহেবকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন অনেক কথা বলল, তার মধ্যে মূল কথাটুকু হলো যে ধর্ম কাজে এরা কোনো বাধা দেয় না, আমরা আমাদের ইচ্ছা মতো নামাজ রোজা করতে পারি, ছেলে মেয়েদের কোরআন হাদিস পড়াতে পারি, কোনো অসুবিধা নাই। আমি বললাম, তাহলে আমরা যা শুনেছি তা মিথ্যা? পীর সাহেব এসে বললেন, সত্য মিথ্যা খোদা জানেন। পরদিন সকালে আমরা নানকিং রওনা হলাম। নানকিং শহরে চীনের অন্যতম শ্রেষ্ঠ শহর, পূর্বে এটা চিয়াং সরকারের সময় রাজধানী ছিল। শহরটা অনেক পুরাতন এবং অনেক স্মৃতির সাথে জড়িত। এখানে চীনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াৎসেনের কবর আছে, চীনারা একে পুণ্যস্থান বলে মনে করে। বহু রাস্তাঘাট পার হয়ে আমরা নানকিংয়ে পৌঁছালাম। আমাদের অভ্যর্থনা করে নিয়ে যাওয়া হলো হোটেলে, আমরা খেয়ে বিশ্রাম নিলাম কারণ রাতে সেখানে পৌঁছেছি। সকালে বের হলে হলাম দর্শনীয় স্থান দেখতে, যা দেখার যোগ্য। প্রথমে আমরা গেলাম চীনের জাতীয়তাবাদী নেতা সান ইয়াৎসেনের কবর দেখতে এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা ফুল কিনে নিলাম, সকলে তার কবরে ফুল দিলাম। কবরটা শহর থেকে 2-3 মাইল দূরে, অনেক উঁচু করে পাহাড়ের উপর কবরটা দেওয়া হয়েছে। প্রায় 200 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। চারিদিকে ফুলের বাগান, ছোট ছোট গাছ, প্রায় 1 মাইলের ভিতর বাড়িঘর নাই। উপরে দাঁড়ায় এত সুন্দর মনে হয় যে তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে কষ্টকর, কারণ আমি লেখক নই, অনুভব করতে পারি মাত্র, লেখার ভিতর দিয়ে প্রকাশ করার মতো ক্ষমতা খোদা আমাকে দেয় নাই। আমরা অনেকক্ষণ সেখানে রইলাম, তারপর তার মৃত আত্মার জন্য শান্তি কামনা করে বিদায় হলাম। মনে হলো সারাদিন যদি ওখানে থাকতে পারতাম, তবে প্রাণ ভরে সেই প্রকৃতির সৌন্দর্য দেখতে উপভোগ করতে পারতাম। ওখান থেকে একটা কৃষি ফার্ম দেখতে গেলাম। চীন সরকার কৃষির উন্নতি করেছে, মাথা ভারী ব্যবস্থার ভিতর দিয়া নয়, সাধারণ কর্মীদের দিয়া বিরাট ফার্ম, সেখানে বীজ তৈরি করা হয় এবং দেশের ভিতর সেই ভালো বীজ ব্যবহারের জন্য পাঠানো হয়। কৃষি শ্রমিকদের সুবিধা ও অনেক, আমাদের দেশে সরকারি কৃষি ফার্মগুলিতে আয় চেয়ে ব্যয় বেশি হয় মাথা ভারী ব্যবস্থার ফলে। বিরাট জায়গা নিয়ে এই ফার্মটা করা হয়েছে, সেটা দেখার পর অনেক পুরনো স্মৃতি আমাদের দেখালো। আমরা কিন্তু পুরনো আমলের ভাঙা বাড়ি দেখার ইচ্ছা ছিল না, কারণ আমি দেখতে চাই কৃষির উন্নতি, শিল্পের উন্নতি, শিক্ষার উন্নতি, সাধারণ মানুষের উন্নতি। তবু মাঝে মাঝে দেখতে হয়, কারণ অনেক স্মৃতির সাথে পুরনো আমলের মুসলমান সম্রাটদের স্মৃতি জড়িয়ে আছে। মোগল পাঠান আমলে যেসব স্মৃতি আমরা দেখতে পাই, আগ্রা, আজমির, দিল্লি, ফতেপুর সিক্রি, সেকেন্দার, লাহোর, তার সাথে চীনের অনেক পুরনো কারুকার্যের মিল আছে। নানকিং শহর নদীর পাড়ে, এখানে জাহাজে করে প্যাসেঞ্জার ট্রেন পার করা হয়, নামতে হয় না প্যাসেঞ্জারদের। ট্রেনটা এপার থেকে জাহাজের ওপারে চলে যায়, আমরা দেখতে পেলাম পীর সাহেব ও পশ্চিম পাকিস্তানের ভাইয়ের নদীর পাড়, বিরাট নদী, নদীর পাড়ে কারখানা, নদীর ঢেউ দেখতে ভালোবাসে, কারণ পাঞ্জাব ও সীমান্তের ভাইদের কপালে এ সমস্ত কম জোটে। আমরা পূর্ব বাংলার লোক, নদীর পাড়ে যাদের ঘর, নদীর সাথে যাদের বন্ধুত্ব, ঢেউয়ের সাথে যাদের কোলাকুলি, তারা কি দেখতে ভালোবাসে এগুলি? তাই পীর সাহেবকে বললাম, চলুন বিশ্ববিদ্যালয়ে দেখতে যাই। খাবার সময় প্রায় হয়ে এলো, আমরা হোটেলে ফিরে এসে খেলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম নানকিং বিশ্ববিদ্যালয় দেখতে। বিশ্ববিদ্যালয় তখন বন্ধ ছিল, ভাইস চ্যান্সেলার ও কয়েকজন প্রফেসর এবং কিছু ছাত্র যারা খোঁজ পেয়েছিল উপস্থিত হয়েছিল, খাওয়ার জোগাড়ও করেছিল খুব। আমরা ক্লাসরুম দেখলাম, বিজ্ঞান শাখা দেখলাম, বিদেশি এডুকেশন ডিপার্টমেন্ট দেখলাম। আমাদের একটা হলে নিয়ে যাওয়া হলো, সেখানে ফুল ফলের টেবিলটা বোঝায়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আমাদের বক্তৃতায় ধন্যবাদ দিলেন এবং বললেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, প্রফেসর কত, সরকার কীভাবে সাহায্য করছে, কয়েকটি নতুন ডিপার্টমেন্ট খোলার জন্য দালান করা হইতেছে ইত্যাদি। আমরা দয়া করে এসেছি, সেজন্য যথেষ্ট কৃতার্থ হয়েছে, পাকিস্তান ও চীন পাশাপাশি দাঁড়ায় শান্তি প্রতিষ্ঠা করুক, দুনিয়ার শান্তি কায়েম হোক ইত্যাদি অনেক কিছু বললেন। আমাদের দলনেতা পীর সাহেব বক্তৃতা করলেন আমরা পাকিস্তান ইসলাম ধর্মের অধিকাংশ লোক বিশ্বাসী, ইসলাম অর্থ শান্তি, আমরাও চাই দুনিয়ার শান্তি কায়েম হোক, অত্যাচার অবিচার দুনিয়া থেকে মুছে যাক। আমরা যে স্নেহ ও ভালোবাসা আপনাদের কাছ থেকে পেলাম তা কখনো ভুলবো না, যে কষ্ট করে আপনারা আমাদের সকল কিছু দেখালেন সেজন্য আমি আমার ডেলিগেটদের পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। পাক চীন বন্ধুত্ব কায়েম থাকুক, পীর সাহেব বন্ধুতে বললেন সীমান্ত আওয়ামী লীগের সম্পাদক ফজলুল হক সায়দা, যিনি তা ইংরেজি করে দিলেন। প্রিয় শ্রোতা, ওই পরিশোনানো অনুষ্ঠানের আমার দেখা নয়া চীন বইয়ের 14তম পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব আবার দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।